বেকার যুবকদের স্বাবলম্বী করার জন্য সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প চালু রেখেছে। এ ধরনের স্বাবলম্বন প্রকল্পে বেকার যুবকদের জন্য খোয়াই জেলা পরিবহন দপ্তরের পক্ষ থেকে বুধবার 18 জন বেনিফিশিয়ারির হাতে বিভিন্ন গাড়ির পারমিট তুলে দেওয়া হয়। তেলিমুড়ায় জেলা পরিবহন দপ্তরের অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিমুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার বেকার যুবকদের হাতে পারমিট তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানে পারমিট হাতে পেয়ে এক উদ্যমী যুবক রাজ্য সরকারের পাশাপাশি তেলিমুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী সাহারায়কে ধন্যবাদ জানান। ত্রিপুরা সরকারের স্বাবলম্বন লোনের যে স্কিম, এই লোন থেকে আমরা অটো পারমিটের জন্য জমা দিয়েছিলাম। আজকে 28 তেলিয়ামুড়া শ্রীমতী বিধায়িকা কল্যাণী সাহারায়কে হাত ধরে পারমিট আজকে আমরা পেয়েছি। ওনাকে এবং ত্রিপুরা সরকারকে অন্তত নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। অটো পারমিট পেয়ে আজকে আমরা খুব খুশি।